ভুল করেও অপো A58 4G এই ফোনটা আপনারা কিনবেন না। আর কেন আমি এই ফোনটাকে কিনতে মানা করছি তার জন্য আপনাকে তিনটি প্রধান কারণ জানাতে চলেছি এই ভিডিওতে। অলরেডি এই ফোনটা ফ্লিপকার্ট ই কমার্স ওয়েবসাইটে বিক্রি শুরু হয়ে গেছে, যার 6GB 128GB ভ্যারিয়েন্টের দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 14,999 টাকা। আর আপনার মূল্যবান 15,000 টাকা যদি আপনি ভুল ফোনে ইনভেস্ট না করে দেন তার জন্য এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে এবং তারপরে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা অপো A58 4G এই ফোনটা কিনবেন কি না। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা ছিলেন টেকটিস বাংলা, আমি দীপঙ্কর আর সোনাস্ট করে আসি ভিডিও শুরু করছি। দেখুন, অপো A58 4G এই ফোনটা না কেনার জন্য তিনটি কারণ তো আছেই, কিন্তু এই ফোনটাতে কিছু ভালো ভালো স্পেসিফিকেশনও আছে, সেগুলো এখন জেনে নিচ্ছি। দেখুন, 15,000 টাকার মধ্যে এই ফোনটাতে যা ডিজাইন দেওয়া হয়েছে তা এক কথায় অসাধারণ। আর আমি বলতে পারি এই ফোনটাকে এই কারণেই অনেকে কিনবে, কারণ কি এর সবুজ ফোনটার ব্যাকে গ্লসি সিল্কি ডিজাইন রাখা হয়েছে এবং কালো কালারটির ফোনে ব্যাকে ম্যাট ফিনিশ আপনারা পেয়ে যাচ্ছেন এবং ক্যামেরা মডেলটি দুর্দান্ত ইউনিক স্টাইলে রাখা হয়েছে। আর ফোনটিকে যথেষ্ট স্লিম দেখতে পাচ্ছেন, 7.9 mm এর চওড়া এবং ওজনে মাত্র 192 গ্রাম রাখা হয়েছে, অর্থাৎ হ্যান্ড ফিল এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পেয়ে যাবেন। ওভারঅল ফোনটাকে যথেষ্ট প্রিমিয়াম লুকে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া ফোনটিতে 5000mAh এর ব্যাটারি আছে, যেখানে 33W চার্জিং সাপোর্ট রাখা হয়েছে এবং এই ফোনটাতে ডুয়েল স্টোরেজ স্পিকার রাখা হয়েছে, অর্থাৎ সাউন্ড কোয়ালিটি খুব ভালো পেয়ে যাবেন এবং 3.5 mm এর অডিও জ্যাকটির ছিদ্র রাখা হয়েছে এবং এখানে FM রেডিওটি পেয়ে যাচ্ছেন এবং ফিঙ্গারপ্রিন্ট আনলক স্ক্যানারটি এই ফোনের সাইডে রাখা হয়েছে এবং এই ফোনটাতে 6.7 ইঞ্চির ফুল HD IPS ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন। তো অপো A58 4G এই ফোনটার ভালো ভালো গুণগুলো তো আপনারা জেনে নিন। এখন এই ফোনটাকে না কেনার জন্য যে তিনটি কারণ আছে সেটা জেনে নিচ্ছি। তো এই ফোনটা না কেনার জন্য প্রধান কারণ হচ্ছে এর ডিসপ্লে। হ্যাঁ, এখানে আপনারা 5 OLED ডিসপ্লে তো পাচ্ছেন, কিন্তু এ দামে আপনারা এখানে কোনো অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন না। যেহেতু এটি একটি 4G ফোন, সেহেতু 15,000-এর মধ্যে অন্য কোম্পানিগুলো 4G ফোনে অ্যামোলেড ডিসপ্লে দেয়, কিন্তু এখানে IPS ডিসপ্লে রাখা হয়েছে। এমনকি ডিসপ্লের রিফ্রেশ রেটও নর্মাল রাখা হয়েছে, 60Hz রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে, এখানে কোনো হাই রিফ্রেশ রেট পাচ্ছেন না। তো এই দামে কিন্তু অন্য কোম্পানিগুলোতে কমপক্ষে 90Hz বা 120Hz রিফ্রেশ রেট তো আছেই। তবে ডিসপ্লেতে 680 nits ব্রাইটনেস পেয়ে আছেন, এটা ঠিকঠাক আছে এবং ওয়াইড ওয়াইন এলেনোর সাপোর্ট আছে, অর্থাৎ নেটফ্লিক্সে আপনারা HD কোয়ালিটিতে কন্টেন্ট দেখতে পারবেন। ওভারঅল এই দামে যা ডিসপ্লে দেওয়া হয়েছে তা এক কথায় কিন্তু খুব একটি ভালো বলা যাচ্ছে না। এবং এই ফোনটাকে না কেনার জন্য দ্বিতীয় কারণটি হচ্ছে সেটা হলো এর কমজোর প্রসেসর বা 4G প্রসেসর। দেখুন, 15,000 টাকার মধ্যে অন্য কোম্পানিগুলো 5G প্রসেসর দিয়ে ফেলেছে, কিন্তু এখানে আপনারা কী পাচ্ছেন 4G প্রসেসর এবং সেটাও খুব একটি পাওয়ারফুল প্রসেসর রাখা হয়নি। এখানে মিডিয়াটেকের হিলিও G85 এর মতন 4 থেকে 5 বছরের পুরনো প্রসেসর রাখা হয়েছে, যেটি 52 nm বেস করে তৈরি এবং এই প্রসেসরটি অনুরোধ স্কোর 10-10 270,000-এর মতন আপনারা পাচ্ছেন, অর্থাৎ এখানে গেমিং এক্সপিরিয়েন্স খুব একটি ভালো পাবেন না। এবং ফোনের স্টোরেজও রাখা হয়েছে কমজোরি, EMMC 5.1-এর মতন স্টোরেজ টাইপ রাখা হয়েছে, যার ফলে ফ্রি ফায়ার বা কল অফ ডিউটির মতন গেমগুলোকে আপনারা খুব একটি হাই কোয়ালিটিতে খেলতে পারবেন না, নর্মাল ফ্রেম রেট এবং নর্মাল কোয়ালিটিতে খেলতে পারবেন এবং বহুক্ষণ ধরে খেলার ফলে এখানে হিটিং ইস্যু আপনারা হয়তো দেখতে পারবেন এবং মাল্টিটাস্কিং করার সময় ফোনটা হয়তো সামান্য ল্যাগও হতে পারে। এবং এই ফোনটাতে জাইরোস্কোপও রাখা হয়নি, অর্থাৎ গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু খুব একটি ভালো পাবেন না। কোনো মতে এটি একটি গেমিং ফোন না, যেখানে 15,000 টাকার মধ্যে অন্য কোম্পানিগুলো একটি ভালো গেমিং প্রসেসরও দিয়ে ফেলেছে। যদি এখানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন Android 13 পাচ্ছেন এবং কালার OS-এর কাস্টমাইজেশন করা আছে, যার ফলে কিছু প্রি ইনস্টল অ্যাপ পাচ্ছেন যেগুলোকে অনায়াসে আনইনস্টল করা যাবে, এটি একটি ভালো দিক। এবং পরবর্তী দুটো OS-এর আপডেটও পেয়ে যাবেন এবং 3 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন, এটি যা একটি ভালো দিক। আর এই ফোনটা না কেনার 3 নম্বর কারণটি হচ্ছে এর ক্যামেরা সেটআপ। এখানে 50MP মেন ক্যামেরা পাচ্ছেন, দ্বিতীয় ক্যামেরাটি রাখা হয়েছে 2MP একটি ডেপথ সেন্সর ক্যামেরা এবং সামনে মাত্র 8MP একটি সেলফি ক্যামেরা রাখা হয়েছে, অর্থাৎ এখানে কোনো আল্ট্রা ক্যামেরা পাচ্ছেন না এবং সেলফি ক্যামেরার কোয়ালিটিও রাখা হয়েছে একদম নর্মাল। মেন ক্যামেরা এবং সেলফি ক্যামেরার মাধ্যমে আপনারা নর্মাল কোয়ালিটির ফটো পেয়ে যাবেন, খুব একটি ভালো কোয়ালিটির ফটো পাবেন না, যেখানে এই দামের মধ্যে অন্য কোম্পানির ফোনগুলোতে আল্ট্রা ক্যামেরা পাবেন এবং আরও ভালো কোয়ালিটির সেলফি ক্যামেরা পাবেন। তো এই তিনটি কম্প্রোমাইজ করে যদি আপনারা এই ফোনটাকে কিনতে চান তাহলে তো কিছু করার নেই, অবশ্যই আপনারা এই ফোনটা কিনতে পারেন। কিন্তু এই কম্প্রোমাইজগুলো যদি না করে এবং 15,000 টাকার মধ্যে আপনারা আরও ভালো এবং বেটার ফোন কিনতে চাইছেন তাহলে আপনাদের জন্য আরও ভালো ভালো ফোনের অপশন আছে, যেমন ধরুন Redmi 12 5G বা Infinix Note 30 5G, এই ফোনগুলোকে আপনারা প্রিফার করতে পারেন। তো সেগুলো রিভিউ যদি না দেখে থাকেন তাহলে এখন এখানে দেখে নিতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলে যারা নতুন এই ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে যেতে পারেন। তো আজকে ভিডিওটি এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।